শুভ সকাল সবাইকে আজ সাত সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো পাতার কান্দির কুকিতলে কালবাটের পাশে উদ্ধার মাতার খুলি হাড় ও কাপড় চুপড় সন্দেহ এগুলি পুতনীতিকে নিখুঁত যুবকের বাইক চালকদের জন্য সুখবর কমবে দাম প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের সুবলে মৃত্যু যুবকের পাতার কান্দিতে ডিমা হাসেমের উমরাংশুতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রাজস্থানের একাধিক জায়গায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ধিং দর্শনকাণ্ড দুই অভিযুক্তকে পুলিশে দিলেন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা একদিনেই ছাব্বিশ ডিসি বদলি অতিরিক্ত দায়িত্ব এবং সর্বশেষ খবরটি হলো ফের অগ্নিগর্ব মণিপুর অনির্দিষ্টকালের জন্য জনতা ডাক আজ বন্ধ স্কুল কলেজ উখরুলে বাতিল এসএসসি পরীক্ষা এবারে শুনুন বিস্তারিত খবর পাথারকান্দির কুকিতলে কালবাটের পাশে উদ্ধার মাথার খুলি হাড় ও কাপড় চুপড় সন্দেহ এগুলি পুতনি থেকে নিখুঁত যুবকের করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন পুতনি কুকিতল সড়কের পার্শ্ববর্তী একটি কালবাটের পাশে মানুষের মাতার খুলি হাড় কিছু পরিত্যক্ত কাপড় চুপড় উদ্ধার হয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মানব দেহের কঙ্কাল এবং খাপড় চুপড় এলাকার জনৈক রাজেশ শ্যাম চৌহানের বছর আঠাশের নিখুঁত ছেলে বিজয় চৌহানে গত উনিশ আগস্ট শিব ভক্ত বিজয় চৌহান বুলে বেমদলের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফেরেননি পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার সন্ধান পাওয়া যায়নি পরবর্তীতে বিষয়টি পাতার কান্দিতে নাই জানানো হয় প্রায় সতেরো দিন পর বৃহস্পতিবার নিখোঁজ যুবকের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুতনি কুকিতল সড়কের পার্শ্ববর্তী একটি কালবাটের পাশে পরিত্যক্ত কিছু কাপড় চোপড় দেখে সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের তারা আশেপাশে খুঁজাখুঁজি করে কিছু দূরে দেখেন একটি মানুষের মাথার খুলি এবং কিছু হাড় চড়িয়ে চিটিয়ে রয়েছে খবরটি গোটা এলাকায় চড়িয়ে পড়ে ঘটনা শুনে নিখোঁজ বিজয়ের পরিবারের সদস্যরাও যান তারা কাপড় চুপড় ও মাথার খুলিটি বিজয়ের হতে পারে বলে সন্দেহ করেন খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে পুলিশ গিয়ে কঙ্কাল এবং কাপড় চোপড় উদ্ধার করে ফরেনসিক টেস্টের জন্য গুয়াহাটিতে পাঠিয়েছে মৃতদেহের বাকি কঙ্কাল উদ্ধার করতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে এদিকে এই ঘটনায় একাধিক প্রশ্নের উদয় হয়েছে এলাকার সচেতন মহলে অনেকের ধারণা বিজয়কে হয়তো কেউ খুন করে প্রমাণ লুপাটের জন্য অন্য কারোর কঙ্কাল এবং বিজয়ের পোশাক এখানে ফেলে রেখেছে বিজয়কে খুন করে আশেপাশে কোথাও মাটিতে পুঁতে দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যুতের সুবলে মৃত্যু যুবকের ফাতার কান্দিতে অকালে চলে গেল ফাতারকান্দির এক তরতাজা যুবক ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু উঠল মুস্তাক আহমেদ নামে এক যুবকের পাতারকান্দিতে নাদিন চেংজুর এলাকার বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পাতার শহরে উত্তর রেলওয়ে গেট সংলগ্ন এলাকার এক ওয়েল্ডিং এর দোকানে প্রতিদিনের মতো মুস্তাক ওয়েল্ডিং এর কাজে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ অসাবধানতা এক সময় বিদ্যুতের সংস্পর্শে চলে যায় মুস্তাক পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাতারকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন পরিবারের লোকেরা কিন্তু শেষ রক্ষা হয়নি নিয়তির নির্মম পরিহাসে করিমগঞ্জ যাবার পথেই মুস্তাকের মৃত্যু হয় পরে আইনি বিধি মতে পুলিশ মরদেহ করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ময়না তদন্ত শ্রেণের সন্ধ্যায় মরদেহ পরিবারের হাতে সন্ধি দেওয়ার খবর পাওয়া যায় শুক্রবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এই অকার মৃত্যুর নায় চেংদুরগামে সুখের ছেয়া নেমে আসে এদিকে মুস্তাক আহমেদ পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় পথে বসতে হয়েছে অসহায় পরিবারে প্রয়াতের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে জেলা আয়ুক্ত সাংসদ কৃপণাত মারা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী পরবর্তী খবরটি সেপ্টেম্বর শুক্রবার ব্যাপক করা হয়েছে এদিন হল উদ্বোধন ড্রুগড়ে মুখ্যমন্ত্রীর বিশেষ সচিবালয় উদ্বোধন করার পর রাজ্যের ছাব্বিশ জেলা সহ প্রশাসনের শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে বেশ কয়েকটি জেলার ডিসি বিভিন্ন বিভাগের কমিশনার অথবা সচিব পদে বদলি করে দিশপুরে আনা হয়েছে অন্যদিকে বেশ কয়েকজন ডিসিকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব সরকারের এই রদ বদল অনুযায়ী কামরূপ গ্রামীণের জেলা শাসক কীর্তিচল্লিকে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কমিশনার স্বচ্ছ ভারত মিশনের পরিচালন সঞ্চালক পদে বসানো হয়েছে কাছাড়ের ডিসি রোহন কুমার দাকে বরপেটার ডিসি করা হয়েছে বরপেটার ডিসি আয়ুষ গার্গকে শিবসাগরের ডিসি করা হয়েছে গোলাঘাটের ডিসি ডক্টর পি উদয় উদ্যোগ ও বাণিজ্য বিভাগের অতিরিক্ত পদে বসানো হয়েছে করিমগুঞ্জের ডিসি মৃদুলের ডিসি করা হয়েছে শিবসাগরের ডিসি আদিত্য বিক্রম যাদব মুখ্যমন্ত্রী সচিবালয়ের যুগ্ম সচিব হয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব মাসান্দা পার্টিনকে খুকরাজারের ডিসি বড়োল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের সঞ্চালক পদে আসীন করা হয়েছে উদালগুড়ির ডিসি জাবির রাহুল সুরেশ দেমাজির ডিসি হয়েছে কুকরাজারের ডিসি বড়লেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের সঞ্চালক প্রদীপ কুমার দ্বিবেদীকে করিমগঞ্জের ডিসি করা হয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের সচিব স্বচ্ছ ভারত মিশনের পরিচালন সঞ্চালক জয় শিবানীকে জুরহাটের ডিসি করা হয়েছে পরবর্তী খবরটি হল বাইক চালকদের জন্য সুখবর কমবে দাম প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বর্তমানে দেশে যতগুলি সড়ক দুর্ঘটনা ঘটে মৃতদের সিংহভাগ মোটরসাইকেল আরোহী অধিকাংশ বাইক চালক ও সহযাত্রীদের মাথায় হেলমেট না থাকার ফলে মস্তিষ্কে গুরুতর আঘাতে মৃত্যু ডেকে আনে বর্তমানে দেশে যতগুলি সড়ক দুর্ঘটনা ঘটে মৃতদের সিংহভাগ মোটরসাইকেল আরোহী অধিকাংশের বাইক চালক সহযোগীদের মাথায় হেলমেট না থাকার ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত মৃত্যু ডেকে আনে তাই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টু হুইলার নির্মাতাদের প্রস্তাব দিয়েছেন ক্রেতাকে ছাড় বা যুক্তিসঙ্গত হারে হেলমেট সরবরাহ করা উচিত কারণ হেলমেট না পরার কারণেই পথ দুর্ঘটনায় অনেক লোক মারা যায় নিউ দিল্লির একটি ইভেন্টে গড়কড়ি এই সমস্যার উপর গুরুত্ব আরোপ করে বলেন শুধু হেলমেট না পরার কারণে দুই হাজার বাইশ সালে পঞ্চাশ হাজার জন মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার পরামর্শ নির্মাতারা কম খরচে টু হুইলারের সঙ্গে সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহ করে জীবন বাঁচানোর পাশাপাশি সড়কের নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সের প্রতিটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার স্বপ্নের কথা প্রকাশ করেছেন রোড সেফটি বাড়ানো ও চালকদের গাড়ি চালানো আরও পারদর্শী করে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট অনুযায়ী সড়ক দুর্ঘটনায় অনিচ্ছাকৃত আঘাতের একটি বড় কারণ পরবর্তী খবরটি হল ডিমা হাসাবের উমারাংশুতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম আসামের অন্যতম পাহাড় জেলা ডিমাহাসামের অন্যতম শিল্পনগরী উমরাংশুতে আজ দেশ বিদেশের পর্যটকের কাছে অতি পরিচিত নাম পানিমুর জলপ্রপাত গোল কোর্স অফ কপিরোধের জন্য উমরাংশু পর্যটকদের কাছে এক অতি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে তাছাড়া উমরাংশুতে ব্যাপক শিল্প উদ্যোগ গড়ে উঠেছে গত কয়েক বছরে এবার উমরাংশুতে নতুন সংযোজন হচ্ছে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিমাহাসা জেলার উমরাংশুতে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকায় যেভাবে প্রকৃতিকে নষ্ট না করে স্টেডিয়াম তৈরি করা হয়েছে একইভাবে উমরাংশ এই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে সম্প্রতি এই ক্রিকেট স্টেডিয়ামের কাজ পরিদর্শন করে গেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যুগ্ম সচিব দেবজিৎ শৈকিয়া আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে ড্রেসিং রুম প্রেস বক্স পেভিলিয়ন দর্শকদের জন্য আসন সব হবে আন্তর্জাতিক মানের এমনকি নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা গুহার দিকে উমরাংশ আসতে এখন সময় লাগে মাত্র আড়াই থেকে তিন ঘন্টা উমরাংশুতে এই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে তীব্র গতিতে সম্প্রতি দেবজিৎ শৈকিয়া উমরাংশু এসে নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি হতি দেখে গেছেন পরবর্তী খবর কি হলো ফের অগ্নিগর্ব মণিপুর অনির্দিষ্ট করার জন্য জনতা কারফুর ডাক আজ বন্ধ স্কুল উখরুলে বাতিল এসএসসি পরীক্ষা ফের অগ্নিগর্ব পরিস্থিতি বিরাজ করছে মণিপুরে হিংসা আগের চেয়ে আরো ভয়ানক হয়ে ওঠার আবাস মিলেছে শুক্রবার যুদ্ধের মনোভাব নিয়ে ময়দানে নেমেছে কুকিরা কয়েকদিন আগে কটরাকে ড্রোন দিয়ে হামলার পর শুক্রবার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে সন্দেহভাজন কুকি জঙ্গিরা অন্য এক সূত্র মতে এদিন রকেট দিয়ে মণিপুরের মৈরাং শহরে হামলা চালায় জঙ্গিরা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মৈরাম বাম কৈরেং সিং এর বাসভবনে হামলা চালানো হয় ঘটনাস্থল থেকে একশো মিটার দূরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মিউজিয়াম এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন গুরুতর আহত হয়েছেন পাঁচজন ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজ্যের মৈতি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ককমিপুর ও মণিপুরে অনির্দিষ্টকালের জন্য জনতা কারফুর ডাক দিয়েছে হিংসাত্মক পরিস্থিতির আশঙ্কায় রাজ্য সরকার আজ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে চুড়াচাঁদপুর জেলার উখরুল সেন্টারে স্টাফ সিলেকশন কমিশন নর্থ ইস্ট রিজিয়নাল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বাতিল করেছে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে কুকি জঙ্গিরা এই হামলা চালায় ঘটনাস্থলে বোমা বিস্ফোরণে নিহত হন প্রার্থন আরত এক প্রবীণ ব্যক্তি তেরো বছরের এক কিশোরী সহ পাঁচজন আহত হযেছে উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম রদ লোকটাকের পাশে এই বয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে সন্দেহ করা হচ্ছে জঙ্গিদের মূল টার্গেট ছিল সেনাবাহিনীর ঐতিহাসিক মিউজিয়াম এটা ছিল দিনের তৃতীয় রকেট হামলা এর আগে সকালে দুবার রকেট দিয়ে বিষ্ণুপুর জেলায় আক্রমণ করে জঙ্গিরা সকালের ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি পরিকাঠামো ধ্বংস হয়েছে বিষ্ণুপুর জেলার কুম্ভিক্রমে এদিন জঙ্গিরা ব্যাপক গোলা বর্ষণ করে গত রবিবার থেকে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে জঙ্গিরা অপরদিকে ধিং গণদর্শন মামলার দুই অভিযুক্ত অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা দুইজনকে ধরে এনে নগাঁও ও পুলিশ সুপারের কার্যালয়ে হস্তান্তর করেছে তারা ডিমাপুরে আত্মগোপন করেছিল দুই সপ্তাহ পলাতক থাকার পর দুই অভিযুক্ত গুলাব ও ফবিরুল ইসলাম আত্মসমর্পণ করেন গত বাইশ আগস্ট দিঙ্গের বরপেটে এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয় এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এরপর মূল অভিযুক্ত তফজ্জুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল ইতিমধ্যে তফজ্জুলের মৃত্যু হয় নগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাই এ ধরনের অপরাধের বিস্তার রূপে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় কঠোর ছিলেন তিনি বলেন দিঙ্গের ঘটনা সম্মিলিত বিবেককে আঘাত করেছে এই ঘটনার সঙ্গে জড়িতদের রেহাই দেওয়া হবে না বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত